বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল স্বাভাবিকভাবে শুরু হবে, ভালোভাবে শেষ হবে এটা মনে হয় অদৃষ্টেরও পছন্দ নয়। না হলে সব সমস্যা উত্রে যখন শুরু হতে যাচ্ছিল আসরটি, কেনই বা আবার দেখা দেবে এমন বিপদ? দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলনের সকালে ঢাকা চট্টগ্রাম যখন মাঠে, তখনই খবর এলো করোনার হানা পড়েছে বিপিএল শিবিরে। প্রথম দফার টেস্টে তিন দলের চার থেকে পাঁচজন ক্রিকেটারের পজিটিভ রেজাল্ট এসেছে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ, যেখানে খুলনা টাইগার্সের ক্রিকেটারদের সংখ্যা বেশি বলে নিশ্চিত করেছেন তারা। পরে খুলনা দলের পক্ষ থেকে জানানো হয় সৌম্য সরকার সহ আরও এক ক্রিকেটার এবং দুইজন টিম বয় আক্রান্ত হয়েছেন কোভিড-19। এদিকে করোনার খবর চাউর হওয়ার পরপরই মাঠে অনুশীলনে আসে টাইগার্সরা। দলের বাদবাকি সদস্যদের নিয়ে অনুশীলন করেন কোচিং স্টাফের সদস্যরা। এ সময় দলের মনোবল ভালো আছে বলেই দাবি করেছেন দলের সহকারী কোচ। ক্রিকেট হওয়াটা খুবই জরুরি আমি মনে করি, কারণ এখানে অনেক প্লেয়ারদের রুটি রুজি, আর আমরা যতটুকু পারছি চেষ্টা করছি যে মেনটেন করে চলার জন্য, এবং এখানে স্বল্প কিছু টিমই প্র্যাকটিস করছে, তো আমরা যতটুকু পারছি একটু স্যানিটাইজ করে বা মেনটেন করে ওই জায়গাটা প্র্যাকটিস করার জন্য। প্রথম দিনে দুঃসংবাদ এসেছে আরও একটা। একাডেমি মাঠের মূল পিচে তামিম ইকবালকে বোলিং করতে গিয়ে পুরানো ইঞ্জুরি জেঁকে বসেছে মাশরাফির দেহে। পিঠে এবং কোমরে টান খেয়েছেন মিনিস্টার ঢাকার এই সিনিয়র ক্যাম্পেইনার। এরপর মাঠ ছেড়ে চলে গেলেও পরে আবার ফিরে আসেন ম্যাশ, যদিও আর বল হাতে নেননি তিনি। এদিকে মাশরাফির ফিটনেস নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ঢাকা কর্তৃপক্ষ, যদিও এই ব্যথা থাকলে প্রথম দু একটি ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে মিনিস্টার শিবিরে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।